আসসালামু আলাইকুম সবাইকে, চলে এলাম আরেকটি শর্ট ভিডিও নিয়ে। দারাজ থেকে একটা প্রোডাক্ট পারচেজ করেছি, সেটা মাত্রই ডেলিভারি পেলাম, তো ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করি যে আমি আসলে কি অর্ডার করেছি। রোজার দিনের জন্য তো বেসিক্যালি অনেক বেশি জরুরি। আমার বাসায় আগে একটা ছিল, বাট আমার একটা আকামের কারণে জিনিসটা নষ্ট হয়ে গিয়েছিল। তো আকাম বলছি এই কারণে, আসলে আমার ইচ্ছাকৃতভাবে জিনিসটা নষ্ট করা হয়েছিল, তো সেটা অনেক লম্বা কাহিনী, অন্য আরেকদিন শেয়ার করব। তো আজকে দেখি যে যে প্রোডাক্টটা অর্ডার করেছি সেটা আসলে কেমন প্রোডাক্ট এলো। দারাজ আসলে এত ভালোভাবে প্যাকিং করে যে এই প্যাকিং খুলতে খুলতে মেজাজ খারাপ হয়ে যায়। যাই হোক, আমি একটু প্যাকিংটা খোলার চেষ্টা করি। আমার ময়লার ব্যাগ খুললে দেখা যাবে শুধু প্যাকেট আর প্যাকেট, মানে আমার এত পরিমাণে অনলাইনে জিনিসপত্র কেনা হয়, আমার কাছে আসলে এখন মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করা আসলে একদমই ভালো লাগে না, ফ্যাশন মনে হয়। এই জিনিসটা রোজার জন্য দরকারি বলেছি কেন, প্যাকেটটা খোলা হলেই সবাই বুঝতে পারবেন। আর যাদের চোখের পাওয়ার বেশি তারা তো অলরেডি মনে হয় বুঝে ফেলেছেন যে এটার মধ্যে কী আছে। সরি নয়েজের জন্য, বাট কী করবো, একদম সবার সাথেই যেহেতু আনপ্যাক করছি তো নয়েজ তো একটু হবেই, যেহেতু এখানে একদম ভালোভাবে স্কচ টেপ মারা। ও অবশেষে খুলতে পার, তো অবশেষে খুলতে পেরেছি। এটা মিয়াকোর একটা হ্যান্ড ব্লেন্ডার, এইটা এটার অনেক ভালো রিভিউ আমি দেখেছি। আমার আগে একটা ছিল, ওইটাতে আমি পিনাট বাটার করতে গিয়েছিলাম, অ্যান্ড পিনাট বাটারের প্রসেসটা না বুঝেই একসাথে মধু আর বাদাম দিয়ে আমি একসাথে ব্লেন্ড করতে নিয়েছিলাম। তো মধুর আসলে এমন একটা পাওয়ার, মধু তো আসলে ব্লেন্ড করা বা বাটা যায় না, তো সেই জিনিসটা আমি তখন বুঝতাম না, তো এর ফলে আমার জিনিসটা নষ্ট হয়ে গিয়েছিলো। তো আমি ভাবলাম রোজার দিনে যেহেতু পেঁয়াজও আমাদের কম বেশি সবার বাসায় খাওয়া হয় এবং পেঁয়াজও সবচেয়ে বেস্ট হয়, ডালটা যদি আধ ভাঙা হয় তাহলে, তো আমার আম্মু খুব মজা করে পেঁয়াজও বানায় পাটায় বেটে আধ ভাঙা করে, ওটা তো ভীষণ মজা হয়। কিন্তু আমরা তো এখন আর এখনকার যুগে আমরা কেউ বাটাবাটি করতে চাই না, স্পেশালি আমি, আমি তো অনেক অলস একটা মানুষ, তো এত বাটাবাটি করে এত কিছু খেতে পারবো না। কিন্তু আমার হাজব্যান্ডের পেঁয়াজও ভীষণ পছন্দের, ওনার পেঁয়াজও হলে আর কিছু লাগে না। তো ভাবলাম যে একটা হ্যান্ড ব্লেন্ডার অর্ডার করে ফেলি, হ্যান্ড ব্লেন্ডারে পেঁয়াজের ডাল যে আধ ভাঙা হয় বা ভর্তা সব কিছুই অনেক সুবিধার। যেহেতু বলেছি আমি আগে একটা ইউজ করেছি, সো আমি এটার প্রসেস জানি, তো এই জন্যই আর কি সেই ভরসা থেকেই অর্ডার করে দিয়েছিলাম। তো এখন দেখা যাক জিনিসটা কেমন হয়। এখানে দেখতে পাচ্ছি দুইটা বাটন আছে, একটা পজ একটা পাওয়ার বাটন, স্পিড সম্ভবত এটা, এটা দুইটা স্পিড, এটা একটা, আর খোলার সিস্টেমটা মেবি এইরকম। ও আচ্ছা, দুই পাশে, এই যে এইভাবে দুই পাশে বাটন আছে, ওটা প্রেস করে তারপর খুলতে হয়। আর মিয়াকোর জিনিস কি আর বলবো, আমি মিয়াকোর গ্রাইন্ডার সহ অনেক কিছু ইউজ করছি, মিয়াকো তো বেস্ট ব্র্যান্ড, এটা আসলে বলার কিছু নাই। আমার কাছে মিয়াকো ব্র্যান্ড অলওয়েজ খুব ভালো লাগে, এটা স্টেনলেস স্টিল, এই জন্যই অর্ডার করলাম। প্লাস্টিক প্লাস্টিক অনেক সময় জ্বলে যায়, এগুলোর ব্র্যান্ড ভালো হয় না। এটার প্রাইস একটু বেশি নিলেও আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি অনেকদিন ধরেই আসলে ওয়েট করছিলাম দারাজে কোনো অফার টফার পাওয়া যায় কি না, এখন কোনো অফার নাই, তারপরে অর্ডার প্লেস করে ফেলেছি যেহেতু আমার পেঁয়াজও খেতে হবে। তো এই তো মিয়াকো ব্র্যান্ডের এই হ্যান্ড ব্লেন্ডারটা কিনে নিলাম রোজার মাসের জন্য। আমার তো অনেক উপকার হয়েছে, কার কার বাসায় আছে, কে কে মিয়াকো ব্র্যান্ড ইউজ করেন এবং কে কোন ব্র্যান্ড ইউজ করেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং যারা কেনার প্ল্যান করছেন তারাও চাইলে ছোট্ট করে একটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এটা কিন্তু খুবই 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 ভালো এবং কাজ করার জন্য অনেক 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 পারফেক্ট। কারো যদি প্রসেস চালানোর প্রসেস সব কিছু ডিটেলস প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইন ডিটেলসে। সো দ্যাট ইজ ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আর আমি এটার মডেলটা একটু দেখিয়ে নিচ্ছি, এটা 1000 ওয়াটের SB7701, এটা ভোল্টেজটা এখানেই দেওয়া আছে এবং এটা মিয়াকো। সো ঠিক আছে, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।